হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালো জিরার এমন কিছু গুণাগুণ সম্পর্কে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। কালো জিরা শুধু ছোটো ছোটো দানা নয়, এর মধ্যে রয়েছে বিস্ময়কর শক্তি। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদের বিভিন্ন রোগের প্রতিষেধক ও প্রতিরোধক। শুধু এখানেই শেষ নয়, কালোজিরা চুল পড়া, মাথা ব্যথা, অনিদ্রা, মাথা ঝিমঝিম করা, মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা, অবসন্নতা, দুর্বলতা, নিষ্ক্রিয়তা ও অলসতা, আহারে অরুচি এবং মস্তিষ্ক শক্তি তথা স্মরণশক্তি বাড়ায়। এছাড়া অনেকে গোপন শক্তি বাড়াতে চিকিৎসকের আশ্রয় নেন ও ভায়াগ্রা সেবন করেন। তাদের বলছি এর জন্য ভায়াগ্রা নয়, এক চামচ কালোজিরাই যথেষ্ট, কারণ কালোজিরার এর ক্ষমতা অপরিসীম। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই কালোজিরা আর কী কী উপকারিতা রয়েছে। মাথা ব্যথায়, মাথা ব্যথায় কপালে, উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক 3 থেকে 4 বার কালোজিরার তেল মালিশ করুন। 3 দিন খালি পেটে 4 চামচে 1 চামচ করে তেল পান করুন, উপকার পাবেন। চুল পড়া, লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে ঘষুন, 15 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন। তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালোজিরার তেল মালিশ করুন, এতে 1 সপ্তাহের চুল পড়া কমে যাবে। কফ ও হাঁপানি, বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন। এই ক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়ে নেওয়া যেতে পারে। স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমার উন্নতি ঘটে। 1 চামচ মধুতে একটু কালোজিরা দিয়ে খেয়ে ফেলুন, এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হালকা উষ্ণ পানিতে কালোজিরা মিশিয়ে 45 দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে। ডায়াবেটিসে কালোজিরার চূর্ণ ও ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ এবং কালোজিরার তেল ডায়াবেটিসের উপকারী। মেদ ও হৃদরোগ, চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগের যেমন উপকার হয় তেমনই মেদ কমে যায়। অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক, 1 কাপ দুধ ও 1 টেবিল চামচ কালোজিরার তেল দৈনিক 3 বার 5 থেকে 7 দিন সেবন করতে হবে, এতে গ্যাস্ট্রিক কমে যাবে। জ্বর, সকাল সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে 1 টেবিল চামচ কালোজিরার তেল পান করুন আর কালোজিরার নসি গ্রহণ করুন। স্ত্রী রোগ, প্রসব ও ভ্রূণ সংরক্ষণে কালোজিরার মৌরি ও মধু দৈনিক 4 বার খান। সৌন্দর্য বৃদ্ধি, অলিভ অয়েল ও কালোজিরার তেল মিশিয়ে মুখে মেখে 1 ঘন্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দাঁত শক্ত করে, দই ও কালোজিরার মিশ্রণ প্রতিদিন 2 বার দাঁতে ব্যবহার করুন, এতে দাঁতের শিরশিরের অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে। ওজন কমায়, যারা ওজন কমাতে চান তাদের খাদ্য তালিকায় উষ্ণ পানি, মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই মিশ্রণে কিছু কালোজিরার পাউডার ছিটিয়ে দিন, পান করে দারুণ উপকার পাবেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন কালোজিরার বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।